নওগাঁ এক আসনের এমপি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের গেল ১৫ বছরে বার্ষিক আয় বেড়েছে ১৯৭ গুণ। হলফনামায় তার বাৎসরিক আয় প্রায় ৪ কোটি টাকা। দেড় দশকে সাধনের সম্পদও বেড়েছে ৯৮ গুণ। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৯ কোটির বেশি। বরাবরই পেশা হিসেবে উল্লেখ করেছেন সংসদ সদস্য হিসেবে প্রাপ্য সম্মানী এবং ব্যবসা ও কৃষি। নওগাঁ থেকে ফরিদুল করিমের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নওগাঁ এক থেকে টানা তিন দফায় সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। ২০১৮ সালে দায়িত্ব পান খাদ্যমন্ত্রীর। এবারও তিনি এই আসন থেকে প্রার্থী হয়েছেন নৌকার। হলফনামা অনুযায়ী সাধনের আয় ও সম্পদ দুই বেড়েছে, পেশা ব্যবসা ও কৃষি। আয় হিসেবে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে সম্মানী ভাতা, কৃষিখাত, ব্যাংকে স্থায়ী আমানতের সুদ, ঠিকাদারি ব্যবসা ও অন্যান্য উৎস উল্লেখ করেন। বর্তমানে বাৎসরিক আয় ৩ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ২৫৬ টাকা। ২০১৮ সালে এ আয় ছিল ২ কোটি ২৭ লাখ ৯৬ হাজার ৬১৮ টাকা, আর ২০০৮ সালে বার্ষিক আয় ছিল মাত্র ২৫ লাখ। ১৫ বছরে বার্ষিক আয় বেড়েছে ১৫৭ গুণেরও বেশি। হলফনামায় মোট সম্পদ মূল্য ৯ কোটি ৫ লাখ ১২ হাজার ৬৯ টাকা। ১৫ বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ৯৮ গুণের বেশি। সাংসদ ও মন্ত্রীর সম্মানী ভাতা ১২ লাখ ৬০ হাজার, কৃষি থেকে আয় প্রায় ১.৫ লাখ, ব্যবসা থেকে ৫ লাখ ৩৪ হাজার টাকা আয়, শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের সুদ ও ঠিকাদারি থেকে আয় হয়েছে ৩ কোটি ৬০ লাখ ২৫ হাজার টাকা, অন্যান্য উৎস থেকে আয় ১৪ লাখ ৭১ হাজার ৯৮৩ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ ৫ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৭১৩ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১২ লাখ ২৮ হাজার ৩৬৫ টাকা, সঞ্চয়পত্র, স্থায়ী আমানতে বিনিয়োগ ২ কোটি ১ লাখ ৫৮ হাজার ৫৯ টাকা। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে প্রায় ১ কোটি টাকা দামের কৃষি ও অকৃষি জমি। একটি বেসরকারি ব্যাংকে সাধনের ঋণ রয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৯৫৪ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।